সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নতুন একটি ভিডিওতে। যারা ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই একটা ইন্টারেস্টিং গল্প আপনাদের কাছে শেয়ার করব। গল্পটি অনেকে জানে, আবার অনেকে জানে না, কারণ বর্তমান সময়ে এই গল্পটি শেয়ার করা যেতেই পারে, কারণ হয়তো অনেকে এখন পর্যন্ত জানে না। তাদের কাছে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটি মেক করা। তো এখন কিন্তু সবার হাতে স্মার্টফোন এবং আমরা চলতে ফিরতে আসলে অন্য কিছুর প্রয়োজন না হলে কিন্তু আমরা স্মার্টফোনটাকে সাথে রাখি। বিশেষ করে আমরা যারা তরুণরা আছি, তারা তো স্মার্টফোন ছাড়া একদমই চলে না। সেক্ষেত্রে আমি তাদেরকে একটু ইন্সপায়ার করব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য। সেই উদ্দেশ্যে আজকে আমি গল্পটি আপনাদের কাছে বলছি বা শেয়ার করছি। তো একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা দেখেন, তাহলে অনেক কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন, জানতে পারবেন, হয়তো অনেকে জানেন তারও একটু ইম্প্রুভ হবে। তো আজকে আমি যে গল্পটি আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ ফ, ব্যঞ্জন বর্ণ ফ এর গল্প। আমি একটু আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে ফ এর পিছনে কারণ কি, ফটা আসলে কি জিনিস। হ্যাঁ, তো যদি আপনাদের খারাপ লাগে আপনারা স্কিপ করে চলে যাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কিংবা কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমি একদম কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে যে প্রথমে আমি যদি আপনাদেরকে অনেক কিছু দেখাতে চাই না, জাস্ট আমি প্রথমে আপনাদেরকে প্রথম যে ভিডিওটি ভিডিওটি দেখেন, টাইটেলে দেওয়া আছে শুধু ফ। এই ফয়ের গল্প আপনাদের কাছে আমি শেয়ার করব, ফয়ের গল্পই আপনাদের কাছে বলবো। হয়তো অনেকে আছে যারা এই ফয়ের গল্প শুনেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হতে পারে। সোশ্যাল মিডিয়া তো অনেক দিন থেকে অ্যাক্টিভ, আরও অ্যাক্টিভ হতে পারে এবং কিছু কাজ করার জন্য ইন্সপায়ার হয়। তো আমি এই ফ যে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ টাইটেলে যে চ্যানেলটা আছে জাহিদুল মণ্ডল, 1,42,000 সাবস্ক্রাইবার, আমি এই চ্যানেলটিকে একটা নতুন ট্যাবে ওপেন করছি। যখন আমি একটা নতুন ট্যাবে এই চ্যানেলটিকে ওপেন করলাম, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দেখাই যে জাহিদুল মণ্ডল চ্যানেলের নাম, এরপরে এখানে দেখতে পাচ্ছেন কোনো লোগো কিন্তু নেই, কাস্টম কোনো লোগো নেই, জাস্ট ডিফল্টভাবে যে যে উঠছে সেটাই কিন্তু এখানে সিলেকশন হয়ে আছে। তো আমি যদি এই চ্যানেলটিকে একটু ভিডিও মুটে করে নেই, ভিডিও মুটে করে নিলে এখানে আমরা দুইটা ভিডিও দেখতে পাচ্ছি। দুইটা ভিডিও হচ্ছে, প্রথম ভিডিওটির টাইটেল হচ্ছে ফ এবং দ্বিতীয় ভিডিওটির টাইটেল হচ্ছে ডিসেম্বর 5, 2016। তো দুইটা ভিডিওর বিনিময়ে এই জাহিদুল মণ্ডল ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা 1,42,000। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1,42,000 সাবস্ক্রাইবার। এটা কিন্তু 1,42,000 সাবস্ক্রাইবার গেইন করা কিন্তু এত সহজ কথা না। আপনারা সবাই জানেন যে ইউটিউবে যারা কাজ করে, একটা ভিডিওতে 10টা ভিউজ আনা কিন্তু সোটাপ ব্যাপার। হয়তো কাজ করতে করতে একটা সময় কিন্তু ভিউজ আসে, কিন্তু তার আগেই আসলে ভিউজ আনা একদম ডিফিকাল্ট। আমরা কিন্তু একদম ক্লান্ত হয়ে যাই। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা, বিশেষ করে কারণ ফেসবুকে তো বেশি সংখ্যক মানুষ ইউটিউবের সাথে কানেক্ট না, এর জন্য বলা এই কথাটা। হয়তো ইউটিউবে যারা দেখছেন, তারা অনেকে ইউটিউবে কাজ করেন, তারা হয়তো মনেই করতে পারেন এটা ইজি তার কাছে, কিন্তু এমনও পার্সন আছে তার কাছে কিন্তু খুবই কঠিন 10টা ভিউজ আনা। তো এখানে দেখেন দুইটা ভিডিও, যে কথাটাই আমি বলছিলাম যে মূল টার্গেটটা গল্পের সেটি হচ্ছে যে দুইটা ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আপনার 5 বছর আগে, 5 ইয়ার্স অ্যাগো। তো এইখানে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে যে এই ফয়ের একটা ভিডিও শুধু টাইটেল দিয়ে সে এই ভিডিওটি শেয়ার করেছে, এবং এর আগে কিন্তু হয়তো ওই যে যতটুকু আমার মনে হচ্ছে যে এই চ্যানেলের অনার অর্থাৎ মালিক যিনি, তিনি হয়তো কোনো একটা সাইকেল মেকানিক। আমরা যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই, শর্ট ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো কোনো একটা ওয়ার্কশপে, সাইকেল গ্যারেজে কিংবা মেকানিক শপের কাছে কিন্তু এই ইউটিউবের ওনার কিংবা ইউটিউবের ভাই কোনো একজন, তিনি কিন্তু সাইকেল মেরামত করছেন, সেটি একটা শর্ট ভিডিও কিন্তু শেয়ার করা হয়েছে।
তো আমরা যদি একটু ব্যাক করি এবং এই যে যে কথাটি আমরা বলছিলাম যে মূল টার্গেটটা সেটি হচ্ছে এই যে ফ, তাই না? তো এই যে ফ আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনারা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অস্বাভাবিক ছবির মতো, কিন্তু আসলে এটি কিন্তু দেখেন এটি কিন্তু কোনো অস্বাভাবিক একটা ছবি না, এটা একটা হাতের কিন্তু ভাস। আপনারা হয়তো ভাবছেন যে এটি অস্বাভাবিক একটা ছবি, কিন্তু এটা সেটি না, এটি হাতের কোনো একটা ভাস। কারণ ভিডিও হয়তো প্লে করতে গিয়ে হাতের কোনো একটা ভাস কিন্তু এখানে থাম্বনেল হয়ে উঠেছে, বা শুরুতে এই হাতের ভাসটা উঠেছে। তো যে কারণে এই ভিডিওতে ভিউজ হয়েছে প্রায় 82 মিলিয়ন। আপনারা এখানে দেখেন 82 মিলিয়ন, মানে প্রায় হচ্ছে যে আমি মনে করেন 82 মিলিয়ন হচ্ছে 8 কোটি, 8 কোটি প্রায় 24 লাখ, 8 কোটি প্রায় 24 লাখ, এই যে 8.25 কোটি ভিউজ হয়েছে তার একটা ভিডিওতে, এখান থেকে কি পরিমাণ একটা আর্নিং করা সম্ভব শুধু এই ফয় এর 1 মিনিট কত সেকেন্ডের একটা, 7 সেকেন্ডের একটা ভিডিও, সেখান থেকে কয়েক কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়েছিল। কিন্তু এই যে জাহিদুল মন্ডল, যে ইউটিউব চ্যানেলের অনার, বা এই যে আমরা যতটুকু মনে করতেছি, ধারণা করতেছি, ইনি চ্যানেলটিকে হারিয়ে ফেলে, অর্থাৎ তার জিমেইল পাসওয়ার্ড কোনো কিছুই আসলে মনে মনে রাখতে পারেননি বা কোথাও সংরক্ষণ করতে পারেননি, যে কারণে তিনি আর চ্যানেলটিকে কিন্তু ফেরত পাননি, বা তিনি চ্যানেলটিকে আর কোনো পরবর্তীতে ভিডিও আপলোড করতে পারেননি, যে কারণে এই চ্যানেলটি আর তিনি মনিটাইজ করতে পারেননি, প্লাস আর্নিংটাও তিনি করতে পারেননি। তো সেটিও আমি বলছি আপনাদেরকে, সেটি আপনারা দেখেন যে হয়তো বা যতটুকু আমরা মনে করতেছি কোনো একটা ঈদের দিন কিংবা কোনো হচ্ছে আশেপাশে কোথাও হয়তো কোরআন মাহফিল কিংবা যে কোনো একটা ব্যাপার স্যাপার আছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে, সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে। তো এই ভিডিওটাতে 82 মিলিয়নস, মানে প্রায় আপনার 8 কোটি, 8 কোটি প্রায় 8 কোটি 24 লাখ 51 হাজার পর্যন্ত কিন্তু ভিউজ হয়েছে। আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে আমি দেখাবো যে এই যে 8 কোটি 24 লাখ ভিউজে কি পরিমাণ আর্নিং করা ইউটিউবে সম্ভব, কিন্তু সেটি থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তো দেখেন এই ভিডিওটি মেক করার আমার উদ্দেশ্য অবশ্যই আছে, আমি একটু পরে বলছি, আগে শেষ করে নিই। এখানে দেখেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু অসাধারণ, এবং প্রত্যেকটা কমেন্টে কিন্তু লাইকগুলো দেখলে আপনার অবাক হয়ে যাবেন, মানে 17,000 লাইক, আপনারা চিন্তা করেন 10,000 লাইক এক একটা কমেন্টসে। তো দেখেন এখানে কমেন্টসগুলো দেখেন 15 মিলিয়ন ভিউজ ডিউ টু এফবি অন লেন্থ ডে থিঙ্কিং, মানে 15 মিলিয়ন তখন ভিউজ হয়েছিল 8 মাস আগে, তখন কিন্তু এই ভাই এখানে কমেন্টসটা করেছিল। তারপরে আরেকজন কমেন্টস করেছে যে অন্য কিছু মনে করে এসেছিলাম কিন্তু কোরআন তেলাওয়াত শুনে সব ভুলিয়ে দিয়েছে। এই যে কোরআন তেলাওয়াতটা ব্যাকগ্রাউন্ডে, মানুষ কিন্তু এটার থেকে মানুষ এখানে তাদের রিয়াকশনটা কিন্তু তারা দিয়েছে, তারা লাইক করেছে, কমেন্টস করেছে, যে কারণে ভিডিওটা মোর টু মোর পিপলের কাছে কিন্তু ভিডিওটা রিলিজ হয়েছে, মানুষজন কিন্তু দেখেছে। তো এই যে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিচ্ছু নাই ভিডিওটার ভিতরে, ভিডিওটা দেখেন কিচ্ছু নাই, হয়তো দোকান থেকে বের হয়ে যাচ্ছে এমন সময় একটা ভিডিও প্লে করে সে কিন্তু ইউটিউবে আপলোড করে, যার টাইটেলটা হচ্ছে ফ। তো আমার এই গল্পটি বলার পিছনে একটা কারণ হচ্ছে যে আমরা তো সবাই স্মার্টফোন ইউজ করি, আমরা পথে ঘাটে আমরা সব জায়গায় স্মার্টফোন নিয়েই কিন্তু চলাফেরা করি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে, আমরা যখন বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করি, বিভিন্ন মুভমেন্ট আমরা দেখি, তখন কিন্তু চাইলে আমরা ক্যামেরা বন্দি করে রাখতে পারি কোনো একটা ভিডিও, তাই না? ভিডিওটা করে আমরা একটা ইউটিউব চ্যানেল খুললাম কিংবা ফেসবুক পেজ খুললাম, যেখানে আমি ভিডিওটা কিন্তু খুব সহজে আপলোড করতে পারি, সামান্য কিছু MB খরচ করে ভিডিওটাকে আপলোড করে দিলেন। আপলোড করতে করতে একটা সময় গিয়ে আপনার যদি লাকটা ফেভার করে, তাহলে আপনি কল্পনা করতে পারবেন না যে একটা ভিডিও থেকে কি পরিমাণ এখানে আর্নিং করা পসিবল। কিন্তু আসলে এই লাকটা কিন্তু সবার ফেভার করে না, আসলে কিছু সংখ্যক মানুষ হয়তো তাদের কপালেই থাকে, যেটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত, যে আসলে তাদের কপালগুলো কিন্তু এমনিতেই ফেভার করে, কিন্তু আপনাকে তো শুরুটা করতে হবে, তাই না? আপনি যদি শুরুটা করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই আপনি কিন্তু এইখান থেকে গেইন করতে পারেন। তো আমি আরেকটু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে আপনারা দেখেন যে যদি 82 মিলিয়ন সেখানে ভিউ হয়,
তাহলে প্রায় 8 কোটি, তাই না? আমরা ক্যালকুলেশনে কি হিসাব করতে পারবো? তো যদি বাংলাদেশি ধরেন 1,000 ভিউজের জন্য যদি $1 দিয়ে থাকে, তাহলে 1,00,000 ভিউয়ের জন্য $100, তাহলে 1 কোটি ভিউয়ের জন্য দিচ্ছে, 1 কোটি ভিউয়ের জন্য দিচ্ছে হচ্ছে $1,000, ঠিক আছে? $1,000 সমান 1 কোটি ভিউজ। তো এখন আমি যদি এটাকে ইনটু দেই 8 কোটি দিয়ে, তাহলে কিন্তু $8,000, $8,000 সমান এখানে যদি আমি ইনটু দেই বর্তমান বাংলাদেশি 98 টাকা ডলার পার ডলার, তো 98 দিয়ে যদি আমি এখানে প্রায় 78 লক্ষ, না সরি 7,84,000, প্রায় 7,84,000 একটা ভিডিও থেকে, যে ভিডিওটার স্পেস হচ্ছে 1 মিনিট, 1 মিনিট 7 সেকেন্ড, 1 মিনিট 7 সেকেন্ড একটা ভিডিও থেকে যেখানে আর্নিং করা পসিবল ছিল 7,84,000 টাকা। তাহলে এই ভিডিওটি যতদিন ইউটিউব আছে, যতদিন সোশ্যাল মিডিয়া আছে, ততদিন কিন্তু ভিডিওটি থাকবে, যতদিন ইউটিউব এই ভিডিওটাকে রিমুভ করবে না তার তার ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে, ততদিন কিন্তু ভিডিওটি ভাসতেই থাকবে, ভাসতেই থাকবে। তাহলে 8 মাস আগে যে ভিডিওতে ভিউজ ছিল 15 মিলিয়ন, আজকে সেটি কিন্তু 82 মিলিয়ন্স। তাহলে আপনারা চিন্তা করেন এটি একটা সময় গিয়ে কত দূর পৌঁছাতে পারে। এই জন্য আমার লেকচারটা হচ্ছে এই জায়গায় যে আপনারা আপনাদের স্মার্টফোনটা আছে, আপনারা চলতে ফিরতে অনেক জায়গায় অনেক মুভমেন্টের শিকার হন, অনেক মুভমেন্ট আপনারা ফিল করেন, সেই মুভমেন্টগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ লোক দেখার আছে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত পরিমাণ লোক আপনার সেই ভিডিওটি দেখবে, রিয়াকশন দিবে, যেটা থেকে কিন্তু আপনার ইউটিউব হোক, ফেসবুক হোক, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে কিন্তু একটা আর্নিং দিবে, তাই না? খুব ইজিলি। তো এই ভাইটি কিন্তু সেই আর্নিংটা থেকে বঞ্চিত হয়েছে, সেটি আমি একটু আপনাদেরকে দেখাবো। আমরা গুগলে কয়েকদিন আগে গিয়ে আমরা সার্চ করেছিলাম, জাহিদুল মন্ডল লিখে সার্চ করেছিলাম, কিন্তু জাহিদুল মন্ডল আসলে তিনি কোনো একটা গ্রুপে হয়তো বলে, এই জাহিদুল মন্ডল কোনো একটা ফেসবুক পেজে এসে বলেছিলেন যে আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছি, কেউ কি উদ্ধার করে দিতে পারবেন? তো সেটি কিন্তু এমন এক সময় তিনি এটি আকুতি জানিয়েছিলেন ফেসবুকে, তখন কিন্তু আর এটি উদ্ধার করার কোনো অপশন ছিল না, তার না ছিল জিমেলের স্পেলিং মনে, না ছিল তার জিমেলের পাসওয়ার্ড মনে। তাহলে কিভাবে সম্ভব এই জিমেলটাকে ফিরে আনা, আপনারা চিন্তা করে বলেন। তো যে কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হতে পারেন, এখান থেকে একটু ভালো আর্নিং করতে পারেন। অনেকে কিন্তু দেখা গেল যে বিভিন্ন রকম কাজ করছে সোশ্যাল মিডিয়া, তাই না? বিভিন্ন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অনেক রকমের কিন্তু কাজ করছে, কিন্তু আপনি চাইলে একটু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খুব ইজিলি হতে পারেন। অন্যান্য প্রফেশন হতে গেলে আপনাকে কিন্তু একটা অনেক স্ট্রাগলের প্রয়োজন আছে, অনেক পরিশ্রমের দরকার আছে, কারণ আপনাকে সেই কাজটা শিখতে হবে, দেন আপনার ইউএস, ইউকে বা অন্যান্য কান্ট্রির বাইরের কাজ নিতে হবে, সেই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, তাকে খুশি রাখতে হবে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার, এটা কিন্তু আসলে চারটিখানি কথা না, বা সবাই এটা পারে না, তাই না? তো কিন্তু আপনি খুব সহজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, এটা কোনো ব্যাপারে না। আপনি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে একটা ইউটিউব চ্যানেল খুললেন, একটা ফেসবুক পেজ খুললেন, সেখানে ভিডিও আপলোড আপনি কন্টিনিউ করতে থাকলেন, আপনার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে আপনি উপস্থাপন করতে থাকলেন, একটা সময় গিয়ে আপনাকে এই ভিডিও কি পরিমাণ যে একটা আর্নিং দেবে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তো আমার এই ভিডিওটি মেক করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো অনেকে বেকার আছি, পড়াশোনা করছি, এতদিন থেকে পড়াশোনা করলাম, কিন্তু আমাদের কিন্তু কোনো চাকরি বাকরি নেই, তাই না? প্রায় 17-18 বছর, কেউ 20 বছর পড়াশোনা করছে, কিন্তু শেষে আপনার জবের জন্য আলাদা একটা প্রিপারেশন নিতে হয়, যেটা আসলে বলার মতো না, কি যে একটা কষ্ট। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া আপনারা অ্যাক্টিভ হতে পারেন, যেখানে আপনার নিজের একটা ইন্ডাস্ট্রি বিল্ড আপ হবে, যেখানে আপনার একটা নিজের কর্মসংস্থান তৈরি হবে, প্লাস আপনি চাইলে কিন্তু আরো 2-4 জনকে কর্মসংস্থান দিতে পারেন আপনার কাজের মাধ্যমে। তো এতটুকু আমার বলা ছিল, আমার থেকে আপনারা অনেক ভালো বুঝেন, আমি সবে মাত্র শুরু করেছি, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করব, যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই দেশটাকে যেন আমরা একদম সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি। তো আপনারা আমার থেকে অনেক বিবেকবান, অনেক কিছু ভালো বুঝেন, আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে আসলে এটি কি করা যায় কিনা,
ঠিক আছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের মানুষ ভিডিও ছাড়ে, তাই না? আমরা আমরা তো অতটুকু অশালীন যাব না, তাই না? আমরা শালীনতার মধ্যে যতটুকু সম্ভব আমরা ততটুকুই করব। সেরকম ভিডিও দেখার মানুষই কিন্তু ইউটিউব চ্যানেল ইউটিউবে আছে কিংবা ফেসবুকে আছে বা সোশ্যাল মিডিয়ায় আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।